হে গাইস, শুভ সকাল। আর এখন সকালবেলায় দেখো আমি এখানে বসে বসে ভিডিও এডিট করছিলাম, আর চলে গাইস। আজকে সকালে প্রথম কাজ হচ্ছে, এখানে বাজছে দেখো 9:10, 10:10। আর এখন যাবো হচ্ছে মিষ্টির দোকান, কারণ জানো তো দিদিরা বেড়াতে এসছে, কিছু নিয়ে আসতে হবে। বাকি সব কিছু আছে, শুধু মিষ্টিটা নিয়ে আসতে হবে। এখন যাবো হচ্ছে মঙ্গলকোট মিষ্টির দোকানে এসেছি এখানে, বাট আমিনুলকে আমি পাঠিয়েছি, যে আমার সাথে এসেছিল ওকে পাঠিয়েছি যে তুই নিয়ে আয়, আমি এখানে বসি গাড়িতে। এটা কি কি হবে, এটা পায়েস? হ্যাঁ বল, জোরে বল, লহচ্ছা করে লাভ আছে। কেমন দাম নিচ্ছে এগুলো? শুভ বিকেলবেলা, ঘুম থেকে উঠেছি 4:30 সময়, তারপর দিদিরা গেল বাড়ি, আর আমি এদিকে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি নতুন আট, কারণ একটু ভিডিও বানাতে হবে, আড্ডা দিতে হবে। 5:02 বাজে, আর এখন বেরিয়ে যাবো বাইক নিয়ে। আজকে আমরা লাহোরের মাঠ এমনি এসেছি ঠিক আছে ঘুরতে, তারপর এসে দেখছি ভাই এত পরিমাণে গাড়ি, দেখতে এত পরিমাণে গাড়ি, ভিতরে নাকি ভলিবলের টুর্নামেন্ট চলছে ভাই। বেশ দিনে এসেছি, আর ভিডিও কিন্তু সেই হয়ে যাবে, তখন যাবো টুর্নামেন্ট দেখবো, কিন্তু জানি না, আমরা কিন্তু জানি না, কিন্তু হঠাৎ করে সব কিছু হয়েছে। আর এখান থেকে শুরু দেখা যাবে ওকে ভাই, কিছুই মানে এত বড় একটা ইয়ে টুর্নামেন্ট হচ্ছে কিন্তু খবরই জানি না। যাই হোক, আমার একটা কোয়ান্টিট হয়ে গেলো, তাই না? গাইস টুর্নামেন্ট হচ্ছে মেন মাঝে ভলিবল টুর্নামেন্ট, ও সেই করেছি কিন্তু স্টেডিয়ামটা, স্টেডিয়ামটা যেটা করছে সেই করেছে। দেখা যাক, মনে হয় যেন নাইটে খেলা, এত লাইটিংয়ের ব্যবস্থা যখন আছে তখন নাইটে খেলা তা স্বাভাবিক। স্টার্ট, লক লক। কন্টিনিউ সার্ভিস বর্ধমান 2-0। Service break, Mongol Court 8-9. খেলাটা হচ্ছে বর্ধমানের সঙ্গে মঙ্গলকোট।
মঙ্গলকোট ভার্সেস বর্ধমান প্রথম মানে হাফ টাইমে পরে এটা শুরু হলো আওয়াজ কন্টিনিউ সার্ভিস মঙ্গলকোট 23-22 ওকে নিগা সাব করছে আমরা বাইরে মেরে দিচ্ছে মঙ্গল চেঞ্জ হয়ে গেল এক শূন্যতে মঙ্গল করে গিয়ে দিল ভিতরে চলে যাচ্ছে যে কিন্তু একদম হাড্ডা হাড্ডি হচ্ছে মঙ্গলকোট এক আর বর্ধমানে এক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় মঙ্গলকোটে মানে এই খেলাটা দেখি বাড়ি যাবো কারণ আমাকে বাড়িকে মিনি ব্লগ এডিট করতে হবে এখন একটা এসে নাগরদোলার কাছে এখানে একটা দোল খাবো অনেকদিন খাইনি আমি তো জীবনে কোনো এইটাই চাপিনি আজকে চেপে ট্রাই করে দেখবো আজ পর্যন্ত কোনোদিন আমি এইভাবে দোল খাইনি একবারই খেয়েছিলাম সেটা হচ্ছে নানুরে ফাইকাস যখন কলেজে সেকেন্ড ইয়ারে পড়তাম তখন গিয়েছিলাম ঘুরতে শ্রীর নাগরদোল্লা যেকে বলে যেটা মেলায় হলে ভাই 10 টাকা করে লাগতো ওইদিকে ফাইনাল খেলা চলছে মানে এই ম্যাচটা যারা জিতবে তারা উইন হবে কি দরকার যান বাজলে অনেক চাপ নাগরদোল্লায় বিয়ে হবে আর হবে অনেক কিছু হবে আর নাগরদোল্লা চেপে যদি মরে যায় তাহলে সব জীবনের সমস্ত শখ চলে যাবে প্রথম ম্যাচ মঙ্গলকোট হেরে গেল দ্বিতীয় ম্যাচ হচ্ছে বোলপুরের সঙ্গে কাটোয়া যেটা এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভেবেছিলাম হয়তো মঙ্গলকোট জিতবে বাট মঙ্গলকোট হেরে গেল আর ওখানে তৃতীয় রাউন্ডে খেলা চলছে যেটা বলেছি আগে বাট আমার ঘড়িতে এখন বেজে গেছে 7টা মানে আমাকে এখন বাড়ি যে কোনো যেখানেই থাকি আমাকে বাড়ি যেতে হবে কারণ আমার মিনি ব্লগ এডিট করা হয়নি আর প্রতিদিন একটা করে মিনি ব্লগ আমি আজীবন কাল দিয়ে এসেছি মানে আজীবন কাল বলতে গেলে প্রথম থেকে যখন থেকে দিই তো এখন বাড়ি গিয়ে ভিডিও আপলোড করবো তার জন্য এখন চলে যাচ্ছি এখান থেকে বাড়ি ওকে আজকে এই ভিডিওটা ছিল এটুকুই আজকে ভাই ভালো পরিমাণে এডিট হয়নি কেউ কিছু মনে করো না ভাই
একদমই টাইম পাইনি আমি এডিট করার জন্য। যাই হোক, নেক্সট গুলো আরো ভালো করে এডিট করবো। তো এই ভিডিওটি ছিল, এটুকুই, একটু ম্যানেজ করে নিয়ে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সাথে। কথা বলে জানো, ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল টাটা, বাই।